বন্ধুরা, যখন আমরা আমাদের ইউটিউব চ্যানেলটা শুরু করি তখন কিন্তু ইউটিউব চ্যানেলে আমাদের 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ওয়াচ টাইমটা লাগে। এটা হলে কিন্তু কমপ্লিট হলে আমাদের ইউটিউব চ্যানেলটা সুন্দরভাবে গ্রো হয়ে যায় এবং আমাদের ইনকাম সোর্সটা বেড়ে যায়। কিন্তু আমাদের 1000 সাবস্ক্রাইবার 4000 ওয়াচ টাইম না হওয়ার কারণ মাত্র দুটি। আপনি যদি সেই দুটি কারণ চেষ্টাভাবে করতে পারেন, সেই দুটি কারণ যদি আপনি জেনে যান, তাহলে অবশ্যই কিন্তু আপনারও এরকম 1000 সাবস্ক্রাইবার 4000 ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে। দেখেন, আমি আমার কি কারণটি ধরে নিয়েছি, এই জন্য কিছুদিন ধরে আমার ভিডিওটি এবং আমার ভিডিওটি যে ওয়াচ টাইম এটি কিন্তু আমি গেইন করতে পারছি। আচ্ছা, এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব যে যে দুইটি কারণের জন্য আমাদের 4000 ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার হচ্ছে না। চলুন শুরু করি। প্রথমে বলতে যাচ্ছি ওয়াচ টাইমটা কি। ওয়াচ টাইমটা হলো এই যে আমি এখন যে ভিডিওটা করতেছি সেই ভিডিওটা আপনারা দেখতেছেন, দেখার পরে সেই ভিডিওতে ভালো পরিমাণে একটু ওয়াচ টাইম দিচ্ছে, মানে যতক্ষণ এই ভিডিওটা দেখবেন ততক্ষণ কিন্তু এই ভিডিওর ওয়াচ টাইমটা গেইন হবে এবং এই ওয়াচ টাইমটাকে কাউন্ট করে কিন্তু অলরেডি ইউটিউবে 4000 ওয়াচ টাইমটাকে মেনটেন করে। এটা হলো ওয়াচ টাইমের ব্যাপার। 4000 ওয়াচ টাইম তো আপনি মেনটেন করলে আপনার ভিডিওটা দেখার পর। 1000 সাবস্ক্রাইবার হলো যখন আপনার ভিডিওটা কেউ দেখবে, ভিডিওটা দেখার পরে পরিব্যাপ্ত ইনফরমেশন যদি ভিডিওতে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং মূলত 1000 সাবস্ক্রাইবার গেইন হয়। 4000 ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার কিভাবে গেইন হয় এটা বলে দিলাম। এখন ভুলটি কি আমি আপনাদেরকে বলি। দেখেন, আমাদের ওয়াচ টাইমটি গেইন করার জন্য জাস্ট আমাদের ভালো ভিডিও দিতে হবে, ভালো কন্টেন্ট দিতে হবে এবং পাশাপাশি ভালো রেজুলেশনের ভালো ক্লিয়ার ভিডিও দিতে হবে। প্রথম ভুল হলো আপনি আপনার ভিডিওতে ভালো কন্টেন্ট দিবেন, মানে যে ভিডিওটা ইউজফুল, মানুষের ভালো হয় এরকম ভিডিও দিতে হবে এবং ভিডিওটা ক্লিয়ার দিতে হবে। এই ভিডিওটা দেখতে পারতেছেন মোটামুটি ক্লিয়ার আছে, অনেক ইউটিউবার আছে তাদের ভিডিওটি ক্লিয়ার দেয় না। অবশ্যই প্রথম ভুল হলো ভালো কন্টেন্ট দিবেন এবং ভিডিওটিতে ক্লিয়ার রাখবেন, তাহলে মানুষ বুঝতে পারবে আপনি ভিডিওতে কি দেখাতে চাচ্ছেন এবং বুঝাতে চাচ্ছেন। এটা হলো প্রথম ভুলটা। দ্বিতীয় ভুলটা হলো থাম্বনেল নিয়ে। হ্যাঁ মোদারা, থাম্বনেল নিয়ে যদি আপনার ভিডিওতে পর্যাপ্ত ভালো সবকিছু ইনফরমেশন কমপ্লিট আছে, তারপর যদি আপনার ভিডিও থাম্বনেলটা ভালো না হয় তাহলে কিন্তু অবশ্যই আপনার ভিডিওতে ক্লিক করবে না। আর ক্লিক না করলে তো অবশ্যই জানেন আপনার সাবস্ক্রাইবও বাড়বে না, আপনার ওয়াচ টাইমও বাড়বে না। এখন আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দুইটা থাম্বনেল দেখাবো। এই ভিডিওটা যে থাম্বনেলটা দেখাবো সেই ভিডিওটা কিন্তু আমি দিনে আজকে দিনে আপলোড করেছিলাম আর এখন ভিডিওটা কিন্তু আমি রাতে আপলোড করলাম। দিনে যে আপলোড করেছিলাম ফার্স্টে যে থাম্বনেলটা দিয়েছিলাম এই থাম্বনেলটা হলো এটা। তারপরে দেখলাম যে থাম্বনেলটা আমার কাছে ভালো লাগতেছে না, মানে আমার কাছে ভালো লাগতেছে না, তাহলে দর্শকের কাছে অথবা সাবস্ক্রাইবারের কাছে কিভাবে ভালো লাগবে। আমি কি করলাম, একটু পর এক ঘন্টা দুই ঘন্টা পর আবার একটা থাম্বনেল চেঞ্জ করলাম। দেখেন, আরেকটা থাম্বনেল আমি বানালাম। আপনি বলেন যে দুইটা থাম্বনেলতে কোন থাম্বনেলটা ভালো, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম করে আপনার থাম্বনেলটা আপনি সুন্দর মতন বানাবেন। অবশ্যই যদি আপনার ভিডিও থাম্বনেলটা ভালো থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনার ভিডিওতে সাবস্ক্রাইবার প্লাস ওয়াচ টাইমটা বাড়বে। এই দুইটা ভুল হয়তোবা আমি করেছিলাম এক সময়, কিন্তু এখন করি না। আমি আমার ভিডিও মেকিং করার আগে আমি থাম্বনেলটা মেকিং করে নিই এবং দুই তিনটা চারটা থাম্বনেল বানিয়ে নিই। যে থাম্বনেলটা আমার কাছে ভালো লাগে সেই থাম্বনেলটা আমি দিয়ে দিই। যেহেতু আমি অন্য জনের চ্যানেলের ভিডিও কিন্তু দেখে থাকি, তাদের থাম্বনেলটি দেখে কিন্তু আমি ভিডিও ক্লিক করি, তাহলে আমারও ওরকম ভাবে থাম্বনেল বানাতে হবে। আশা করি আজকে আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের 1000 সাবস্ক্রাইবার 4000 ওয়াচ টাইম না হওয়ার কারণ কি এবং এই দুইটি কারণ যদি আপনি ভালো মতন অ্যাডজাস্ট করতে পারেন, জাস্টিফাই করতে পারেন, তাহলে কিন্তু আপনি সুন্দরভাবে আপনার ভিডিওটাকে এগিয়ে নিতে পারবেন। তারপরে এখন বলবেন যে ভাই আমার থাম্বনেল ভালো, তারপর আমার ভিডিও ভালো, তারপর আমার সাবস্ক্রাইবার বাড়ছে না, কোন জায়গায় আমার ভুল আছে। আপনারা চাইলে আপনাদের ওয়াইটি স্টুডিও অ্যাপ না, আপনারা চাইলে আপনার ব্রাউজারে যাবেন, যাওয়ার পরে আপনি এঙ্গেজমেন্ট মেজারমেন্ট যাবেন, সেখানে যাওয়ার পরে দেখবেন যে আপনাদের কিন্তু যদি একটা গ্রাফ দেওয়া আছে যে এই গ্রাফে আপনার ভিডিওটা কতটুক মানুষ দেখেছে, কতটুক মানুষ ছেড়ে দিয়েছে, কতটুক মানুষ আবার রিটার্ন করে ব্যাক করে এসেছে, এই গ্রাফটা কিন্তু অলরেডি ইউটিউব দিয়ে রেখেছে। আপনি সেই গ্রাফটা জাস্টিফাই করেন তাহলে আপনার জন্য আরো 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ওয়াচ টাইম গেইন করার অ্যাবিলিটি বেড়ে যাবে। আশা করি আজকে ভিডিওটা আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি যে কি কি কাজ করলে আপনার 1000 সাবস্ক্রাইবার 4000 ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই যেতে যেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক এন্ড শেয়ার করতে ভুলবেন না। যদি অবশ্যই অবশ্যই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই করোনা কালে সবাই ঘরে থাকবেন। আসসালামু আলাইকুম।